ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দেশে একনায়কতন্ত্র এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার ভয়াবহ চক্রান্ত চলছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কেয়ারটেকার জাহাঙ্গীরের রিভিউ শুনানি শেষ। বাকি দুই আসামির রিভিউ শুনানি 23 ফেব্রুয়ারি। ব্রাহ্মণবাড়িয়ায় 21 আইনজীবীর আদালত অবমাননায় হাইকোর্টের শুনানি 1 মার্চ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ শেষ পর্যায়ে। বছরে খালাস করা যাবে 4.5 লাখ কন্টেইনার। দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে সমর্থন না দিতে চীনের প্রতি হুঁশিয়ারি ওয়াশিংটনের। তুরস্ক সিরিয়া ভূমিকম্পে প্রাণহানি 46,000 ছাড়িয়েছে। 13তম দিনে হাতাই প্রদেশ থেকে 12 বছর বয়সী শিশু সন্তান সহ এক দম্পতি জীবিত উদ্ধার। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে আগামীকাল রাতে ঢাকা আসছেন চন্ডিকা হাথারু সিংহে। ওসাসুনাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। কষ্টের জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।